আগুনে জ্বলে যাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানের ঘটনাস্থল বনমন্ত্রী নির্দেশে পরিদর্শনে গিয়েও ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হলো না জলপাইগুড়ি অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীকে। মালঙ্গি বিটে গিয়েও তাকে স্পটে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আগুনে জ্বলে যাওয়া জলপাইগুড়ি জাতীয় উদ্যানের ঘটনাস্থল বনমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে গিয়ে ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হলো না জলপাইগুড়ির অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীকে। মালঙ্গি বিটে গিয়েও তাকে স্পটে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। জলদাপাড়ার ডিএফ ও কুমার বিমল ফোনে বিট আধিকারিক ও সীমা চৌধুরীকে যেতে মানা করেন, আর এই নিয়েই তৈরি হলো নতুন বিতর্ক। কেন ঢুকতে দেওয়া হলো না তাকে? আগুন লাগার পেছনে কি অন্য কোনো ঘটনা রয়েছে, নাকি তারা কোনো কিছু গোপন করার চেষ্টা করছেন যাতে মন্ত্রীর কাছে আসল তথ্য না পৌঁছায়? তার জন্য কি মন্ত্রীর নির্দেশে যাওয়া অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনকে ঘটনাস্থলে ঢুকতে বাধা দেওয়া হলো? সীমা চৌধুরী বিষয়টি নিয়ে রাজ্যের বনমন্ত্রী ও পিসিসিএফকে জানিয়েছেন। জলদাপাড়াতে মালঙ্গি বিটে যে আগুন লেগেছিল দুদিন আগে, সেটা বনমন্ত্রীর নির্দেশে এবং বন আধিকারিকের পারমিশন নিয়ে, ডিওপোর পারমিশনে এবং পিসিএফকে জানিয়ে সেখানটা এসেছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে যখন সরজমিনে সেখানটায় আমি নিজে ঘটনাস্থলে যাবার জন্য আসি, সেখানটায় ডিওপোর সাহেব আমাকে মানা করেন যে স্পটে যেতে না, যাওয়ার কি দরকার আছে। ব্যাপারটা একটু কেমনই লাগলো, কিন্তুই লাগলো, যেহেতু উনি আমাকে সেখানটায় যেতে দেয়নি। ব্যাপারটা কী আছে সেটা ডিওপো সাহেব এবং তার নির্দেশে আমাকে মানা করেছে তিনি জানবেন, এবং এ ব্যাপারটি আমি বনমন্ত্রীকে জানাবো। কারণ আমরা অনারিয়া ওয়াইল্ড লাইফ ওয়ার্ডের বনমন্ত্রী রিক্রুটমেন্ট মেম্বার, এবং এটাও সে আধিকারিকরা যেন মনে রাখে যে ওয়াইল্ড লাইফের যে চেয়ারম্যান পশ্চিমবঙ্গের, তার নাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।